নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলানিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর পুজোর মুখে কি রাজ্যে ফের দুর্যোগের আশঙ্কা বিস্তারিত জানতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই ভিডিওটিকে আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এ ধরনের লেটেস্ট অ্যাটিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলয়কনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আপাতত ঝলমলে রোদ আবার কোথাও বৃষ্টি লুকোচুরি খেলা দেখা যাচ্ছে ঠিকই তবে পুজোর আগে দক্ষিণবঙ্গের আকাশে ফের দুর্যোগের ঘনাঘটা কারণ সপ্তাহান্তে নিম্নচাপের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়াবিদরা তবে তার ফলে শনিবার এবং রবিবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তে নিম্নচাপের সম্ভাবনা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবত্ত ঘূর্ণাবত্ত সরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও উড়িষ্যা উপকূলে আসবে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় তা নিম্নচাপে পরিণত হবে তার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী আটচল্লিশ ঘন্টায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উড়িষ্যাতেও ভারী বৃষ্টির আশঙ্কা ঘূর্ণাবত্ত রয়েছে উত্তরবঙ্গ ও অসমের ওপর তার প্রভাবে অরুণাচল প্রদেশ অসম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন কলকাতায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি বাতাসে জলিবাষ্পের পরিমাণ ছিয়ানব্বই শতাংশ জলিবাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরম উঠবে কলকাতায় আংশিক মেঘলা আকাশ কয়েক দফায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে দেশে বর্ষা বিদায় শুরু হয়েছে রাজস্থান ও পাঞ্জাবের বেশিরভাগ অংশ থেকেই বর্ষা বিদায় নিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে উত্তর পশ্চিম ভারতের বেশিরভাগ রাজ্য থেকেই বর্ষা বিদায় নেবে বলে জানিয়েছে আবহাওয়িদরা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর গতকাল আসানসোল বাঁকুড়া বর্ধমান কাঁথি দীঘা বাঁকুড়া হলদিয়া মেদিনীপুর পুরুলিয়া শ্রীনিকেতনে বৃষ্টির পরিমাণ যথাক্রমে তেরো দশমিক ছয় মিলিমিটার তিন দশমিক আট মিলিমিটার চার দশমিক আট মিলিমিটার বাইশ দশমিক শূন্য মিলিমিটার নয় দশমিক সাত মিলিমিটার চোদ্দো দশমিক শূন্য মিলিমিটার চার দশমিক দুই মিলিমিটার সাত দশমিক শূন্য মিলিমিটার ছয় দশমিক শূন্য মিলিমিটার দশ দশমিক এক মিলিমিটার সবথেকে বেশি বৃষ্টি হয়েছে পানাগড়ে বৃষ্টির পরিমাণ ছষট্টি দশমিক শূন্য মিলিমিটার আসানসোল বাঁকুড়া বর্ধমান কাঁথি দীঘা হলদিয়া মেদিনীপুর পুরুলিয়া শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে চব্বিশ দশমিক তিন পঁচিশ দশমিক নয় পঁচিশ দশমিক শূন্য আঠাশ দশমিক শূন্য পঁচিশ দশমিক তিন পঁচিশ দশমিক এক ছাব্বিশ দশমিক ছয় পঁচিশ দশমিক পাঁচ চব্বিশ দশমিক চার চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পানাগড়ে থেকে বেশি বৃষ্টি হয়েছে এখানকার তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবথেকে কম স্বাভাবিক নিয়মে তেইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন